বিগত দিনে যে নির্বাচনটা করে এসেছিলাম এটা নিয়েই কিন্তু আমার একটা চ্যালেঞ্জ ছিল। তো এটা নিয়ে যদি আমি আমার কমপ্লেনটা ছিল, যেটা চ্যালেঞ্জটা ছিল, আমি কিন্তু তারপরে কিন্তু আমি এই কাজটা কখনো করিনি, এবং আমার মুখ থেকে কিন্তু ভোটাররা কখনো বলতে পারবে না যে আমরা টাকার ছড়াছড়ি করছি। কিন্তু টাকার ছড়াছড়ি যারা করছেন ওনারাই বলছেন, তার কারণ হলো ওনাদের প্যান্ডেল হচ্ছে, ওনাদের প্রতিদিন ইফতার হচ্ছে, এবং তারপরে মনে একটা কনভেন্সও হচ্ছে। তো টাকাটা যারা দিচ্ছেন ওনারাই মুখ দিয়ে বলে দিচ্ছে, আমি দিচ্ছি না, আমি বলছিও না। তো এই জন্য টাকার বিষয়টা আসলে মানে আমার জানাও নেই, আমি আসলে ওইভাবে বলতেও পারবো না। জোয়ার আমি নতুন সদ মুখ এই জন্য নিয়েছি, এবং নতুন একদম নতুন ভোটার ওরা এসে এই জন্য ইলেকশনটা করছে, যাতে আমি যেই পরিমাণ স্পিরিটে কাজ করতে চাই, আমি যেই পরিমাণ দৌড়ায় কাজ করতে চাই, ওরা কিন্তু বিহাইন্ড দ্য সিনে আমার সাথে কিন্তু এই কাজগুলো করেছে। যখন আমার সাথে এই কাজগুলো করেছে, আমার কাছে মনে হয়েছে যে ওরা যোগ্য, ওরা এখন এখানে দাঁড়িয়ে একটা নির্বাচন করতে পারে। তো আমি আমার এই প্যানেলে যারা নতুন সদস্য আছে ওনাদের সবার জন্য আমি আসলে একটা করে ভোট চাচ্ছি আপনাদের। সেটা ইস্তেহারে পাবেন, সেটা আসলে এখন আমরা বলবো না, সেটা না ইস্তেহারে কোনো বিষয় আসলে শেয়ার করা যাবে না। ইস্তেহারটা যেদিন মানে প্যানেল পরিচিতি হয়, ইস্তেহার আসলে সেদিনই হয়। আমি তো আসলে যেহেতু একটা নির্বাচন করেছি, তার কারণে আমি সব শিল্পীদেরকেই চিনি। তো সেখান থেকে আমি যখনই শিল্পীদেরকে ফোন দিচ্ছি, কথা বলছি, আমার আজকে থেকে তো প্যানেল হয়ে গেছে, কিন্তু আমি তো জানতাম আমার প্যানেল কারা হবে। তো আমি যখন প্যানেল ভোটটা চাচ্ছি, আমি কিন্তু শিল্পীদের থেকে খুব পজিটিভ অ্যান্সার পাচ্ছি সবার কাছ থেকেই। খুব এখন সেটা আপনি বলতে পারেন যে একদম আজীবন সদস্য যিনি আছেন তিনি, এবং যিনি আমাদের আরেকজন সদস্য আছেন নর্মাল সদস্য, ওনার কাছ থেকেও কিন্তু আমি একদমই একই রকম অ্যান্সারটা পাচ্ছি। আমি খুব পজিটিভ অ্যান্সার পাচ্ছি সবার কাছে। আমার মনে হয় পদগুলো আপনারা সবাই একটু যাচাই বাছাই পরে জানেন, কারণ দেখে কিছুটা বুঝতে পারছেন। আমি শুধু পাঁচটা পদই বলি, সেটা হলো প্রেসিডেন্ট সেক্রেটারি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিপুণ আক্তার, আমার প্রেসিডেন্ট মাহমুদ কলি, আমার পাশে আছেন মামলাটা কোথায় চলছে, হাইকোর্টে একটা মামলা চলমান আছে, হাইকোর্ট কি এখন ওপেন, সেটা আসলে নিউজে আমরা দেখেছি। এক মিনিট, হাইকোর্টে কি ওপেন? প্রথমে আসলে আপনাদেরকে জানতে হবে কোর্টের রুলস অ্যান্ড রেগুলেশন। হ্যাঁ, কোর্ট কিন্তু অলরেডি ভ্যাকেশন চলছে, কোর্ট কিন্তু ওপেন হবে 24, সো হাইকোর্ট তো সেখান থেকে আমার পক্ষ থেকে তো ওরকম কিছু নেই, থাকলে তো আর আজকে আমি নমিনেশন জমা দিতাম না। তো আপনি কোথা থেকে শুনেছেন আসলে আমি ঠিক জানি না।